রথস্থ বামানম দৃষ্টা পুনর্জন্ম রথের উপর অধিষ্ঠিত জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না শাস্ত্র বলছে কেন পুনর্জন্ম হয় না আষাঢ় মাসের শুক্লাপক্ষের এই দ্বিতীয় তিথি রথযাত্রা সারা পৃথিবীর বড় বড় মহোৎসবের ভেতরে ভারতীয় সনাতন ধর্মের ভেতরে বড় বড়ো মহোৎসবের ভেতরে জগন্নাথ পুরী শ্রীক্ষেত্র নীলাচল এই রথযাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ ভাগবত আধ্যাত্মিক চেতনা সম্পন্ন উৎসব তথা রথযাত্রা সারা দেশ বিদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো লাখো মানুষের সমাগম সবসময় ঘটতেই থাকে এই জগন্নাথ শ্রীক্ষেত্রে এই রথস্থ আর শ্রীক্ষেত্র আর পুরী এই রথস্থ এই বামন জগন্নাথ আমরা দুটো শব্দ পাচ্ছি এই রথস্থ হচ্ছে দেহরথ এই দেহ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ রথ কেন বলা হচ্ছে বেদান্ত ঘোষণা করেছে এই দেহকে রথ বলা হয় আর এর ভেতরে যিনি বাস করেন পরমাত্মা তিনি রথী এই রথ উপরে অধিষ্ঠিত তথা এই শ্রীক্ষেত্রের উপরে অধিষ্ঠিত এই শ্রীক্ষেত্রে বিরাজমান জগন্নাথ মন্দির জগন্নাথ দেব শ্রীক্ষেত্র আবার কেন বলছে এটা যদি আমরা শ্রীমদ্ ভাগবত গীতার একটা বিশেষ শ্লোক দেখি সেখানে বলছেন হে অর্জুন ইদম শরীরম কৌতেও ক্ষেত্রম হে অর্জুন কুন্তিপুত্র অর্জুন কৌতেও এই শরীরকে ক্ষেত্র বলা হচ্ছে এই ক্ষেত্রকে জানার কথাও বলছেন এই শরীরকে ক্ষেত্র বলা হচ্ছে যিনি এই শরীর তত্ত্বকে জানেন ভেতরের যে সত্তা রয়েছেন তাকে যিনি জানেন এই শরীরকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ এই ক্ষেত্রই সেই শ্রীক্ষেত্র আবার বলছে পুরী এই দেহকে যোগশাস্ত্র অনুসারে তমপুরী বলা হয়েছে তমপুরী কেন বলা হচ্ছে তমপুরী এই জন্য বলা হচ্ছে যে পরমেশ্বরের যে স্বরূপ শক্তি তিনি যখন অ্যাসেন্ট প্রক্রিয়ায় ঊর্ধ্বে থেকে নিম্ন স্তরে নামেন অর্থাৎ মূলাদার চক্রে মনুষ্যের স্পাইনাল কডে শেষের দিকে যে মূলাধার চক্র সেখানে এসে অবস্থান করেন এবং তিনি নিদ্রিত থাকেন তিনি নিদ্রিত থাকেন অর্থাৎ ঘুমন্ত অন্ধকারোচ্ছন্ন এই মূল আধার মূল ক্ষেত্র আবার মূল আধার এই অন্ধকারের ভেতরে তিনি নিমজ্জিত এই সেই কুলকুণ্ডলী শক্তি জীবাত্মা শক্তি একে জাগাতে হয় তাহলে এই তমপুরীতে তিনি বাস করছেন জগতের নাথ যিনি পরমেশ্বর পরম বিভু কেন তাহলে এই রথযাত্রা আষাঢ় মাসের শুক্লাপক্ষের এই দ্বিতীয় তিথিতে তিনি মাসির বাড়িতে যাচ্ছেন মাসি যদি রামপ্রসাদের একটা গানের কথাতে কথাতে আছে আমায় কেন মাসি পাড়া পাঠালি এই মাসি বাড়িতে অর্থাৎ এই ভৌতিক প্রাপঞ্চিক জগতের ভেতরে কেন পাঠালে। এই ভৌতিক প্রাপঞ্চিক জগৎ পরমেশ্বরের স্বরূপ শক্তির মাধ্যম দিয়ে সৃষ্টি রূপে প্রকাশিত হয়েছে যেটাকে ভুবন বলা হয় এই সেই ভুবনের ভেতরে এই ভুবন রূপী মাসি স্থান মাসির বাড়ি এখানে পরমেশ্বর জগদীশ্বর জেনে জগন্নাথ জেনে তিনি কি করছেন তিনি অ্যাসেন্ট প্রক্রিয়াতে একটা অ্যাসেন্ট একটা ডিসেন্ট এই অ্যাসেন্ট প্রক্রিয়াতে এই পরম সত্তাটা তিনি আসছেন এই ভুবনগত পরিবেশমণ্ডলতা সৃষ্টি কলা বিদ্যার নিজেকে সৃষ্টি করছেন রূপে তিনি আসছেন সঙ্গে কি সঙ্গে টোটাল তিনজন কেন সত্য রজতম এই তিন গুণ সৃষ্টি স্থিতি প্রলয় এই তম এই তিন গুণ প্রকট করেছেন পরমেশ্বর ত্রিধা বিভক্ত হয়েছেন ব্রাহ্মা বিষ্ণু মাহেশ্বর এই ত্রিগুণ শক্তিতে এসছেন ত্রিধা বিভক্ত হয়েছেন এই ত্রিধা বিভক্ত শক্তিটা এই তিন একত্রিত হয়ে তারা এই ভৌতিক জগতে প্রাপঞ্চিক জগতে সৃষ্টিকলার বিরুদ্ধে এসে সমাশ্রিত রয়েছেন এসছেন এই জন্য প্রক্রিয়া প্রক্রিয়ায় এই তিন দেবতা জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা রাণী তিনি আসছেন মাসির বাড়িতে গুন্ডিচা রাজা মালবরাজ ইন্দ্রদুমন ইন্দ্রদুমন এই ইন্দ্রদুমন অর্থাৎ ইন্দ্রদুমনের স্ত্রী গন্ডিচা এই গন্ডিচা দেবী বাড়িতে আসছেন অর্থাৎ মাসি বাড়িতে আসছেন স্বরূপ যখন এখানে থাকছেন সাত দিন অবস্থান করে আবার প্রত্যাবর্তন করছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথের মন্দিরে ক্ষেত্রে আমাদের শরীরকে দুই ভাগে ভাগ করা হয়েছে যোগশাস্ত্র অনুসারে বেদান্ত অনুসারে একটা মেরু ত্রয়গুণ্য আর একটা হচ্ছে আজ্ঞা চক্রের নীচের অংশকে অর্থাৎ বিশুদ্ধ চক্র থেকে মূলাদার চক্র পর্যন্ত অংশকে বলা হয় মেরু ত্রয়গুণ্য আর আজ্ঞাচক্র থেকে এই ঊর্ধ্বভূমি পর্যন্ত অবস্থানকে বলা হয়েছে নিশ্রয়গুণ্য কেন বলা হচ্ছে নিশ্চয়গুণ্য এটা শ্রীমদ্ভাগবত গীতাতে চলে যান বলছে নিশ্রয়গুণ্য ভাব হে অর্জুন তুমি নিশ্চয়গুণ্য হও অর্থাৎ অর্থাৎ এই তমপুরের ভেতরে যে নীল মাধব গহীন জঙ্গলের ভেতরে নীল পর্বতের ভেতরে ছিল সেটা সুপ্ত আকারে গুপ্ত আকারে যিনি দুঃখীদের দ্বারা পূজিত হচ্ছিলেন অর্থাৎ এক বিষণ্ণতার ভেতরে ছিলেন সেখান থেকে তাকে জাগানো হয়েছে বিদ্যাপতির মাধ্যম দিয়ে বিদ্যাপতি কি রাজা ইন্দ্রদুম্নের সৈন্য সামন্তের ভেতরে একজন এই বিদ্যাপতি হারিয়ে যান কোথায় হারিয়ে যান এই তমপুরের ভেতরে এই মূলাধার চক্র অর্থাৎ অরণ্যে হারিয়ে যান সেখানে গিয়ে হারিয়ে যান হারিয়ে গিয়ে কোথায় হারিয়ে যাচ্ছেন কামরূপী বাসনার ভেতরে অর্থাৎ লতি ললিতার সঙ্গে তখন তার বৈবাহিক জীবন শুরু হচ্ছে রাজা ইন্দ্রিয়ুমনের কাছে তাকে আর ফিরে যাওয়া হচ্ছে না ওখানে সংসার ধর্ম করছেন কিন্তু তার ভেতরে ভেতরে যে জৈবিক সত্তার ভেতরে নীল মাধবকে খুঁজবার যে বাসনা ছিল সেটা একটা আলোক প্রভা দেখতে পেলেন তার শ্বশুরের মাধ্যম দিয়ে ঘটনাচক্রে প্রত্যেকেই যান তখন গহীন জঙ্গলের ভেতরে সেই নীল পর্বত সে নীল পর্বতে গিয়ে নীল মাধবকে তিনি দর্শন করলেন অর্থাৎ শ্বশুরের মাধ্যম দিয়ে সেখানে তার কাছে প্রার্থনা করলেন এবং রাজা ইন্দ্রদুম্নকে জানালেন রাজা ইন্দ্রদুমনে সেখানে উপস্থিত হলেন একটা সময় কিন্তু নীল মাধবকে পাওয়া গেল না কিন্তু তখন দৈববাণী হয়েছিল যে আমি মহাসমুদ্রের তরঙ্গের মাধ্যম দিয়ে ভেসে ওই মালব রাজ্যে পৌঁছাবো সেই সমুদ্র তটে গিয়ে তোমরা যখন দেখবে তখন এটাকে নিয়ে তোমরা মূর্তি প্রতিষ্ঠা করবে আমি সেখানে বিখ্যাত রূপে পূজিত হব এবং বিখ্যাত আড়ম্বরতার সঙ্গে পূজিত হব এবং বিখ্যাত হব ঠিক এই প্রক্রিয়াটাই ঘটল কাল পরে দেখা গেল সেই সমুদ্র তটে গিয়ে উপস্থিত হয়েছে এই যে সমুদ্র তটে নীল মাধব তরঙ্গায়িত হতে 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 সমুদ্রতটে পৌঁছাচ্ছেন এখানে রাজা ইন্দ্রদুম্ন কারুকার্যতার সঙ্গে সেটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করলেন কিন্তু তার পক্ষে সম্ভব হলো না কিন্তু স্বয়ং ভগবান তাকে কৃপা করলেন বলেন আমি এটা করব স্বয়ং ভগবান নিজেই প্রেমাত্মা জগন্নাথ নিজেই তিনি প্রকট হন বিশ্বকর্মার রূপে অর্থাৎ কর্মীর রূপে তিনি আবার প্রকট হন তিনি স্বয়ং কর্ম তিনি স্বয়ং কর্মী তিনি স্বয়ং কর্তা এই জন্যে আমরা যখন এই আমি ও আমার বোধটাকে নিয়ে আসি তখন আমাদেরকে হারিয়ে যেতে হয় কাম অরণ্যে সবর রাজ ললিতার সঙ্গে আমাদের জীবন যাপন করতে হয় কিন্তু জীব যখন পথভ্রষ্ট হয় হলেও যদি তার মানসিক সেই স্থিতি মানসিক বাসনা যদি থেকে যায় পরম পিতার জন্যে স্খলন চরিত্রে ঘটতে পারে কিন্তু যদি তার বাসনা থাকে তাহলে সে আবার এই ইন্দ্রদুম্নকেই ধরে এই ইন্দ্রকে ধরে আবার ফিরে পাবে সেই জগন্নাথ নীল মাধবকে এটাও আত্মিক তত্ত্বগত দিক থেকে যদি দেখা যায় তাহলে ইহা চরম সত্য কেন বলছে ভগবান বলছেন ইয়াদ গতওয়া না নির্বত্তন্তে পরমাং মামা জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এখানে গেলে আর ফিরে আসতে না জন্ম হয় না এই আত্মস্থ রথস্থ এই রথের ভেতরে এক কুঠস্থ আছে এই আজ্ঞা চক্রের উপরে এই কুঠস্থের ভেতরে আমাদের বামন রূপ আত্মস্বরূপ লক্ষ্যায়িত থাকে যোগী যখন প্রথম এই স্বরূপকে দর্শন করে তার আত্মস্বরূপকে ওখানে দর্শন করেন তখন তার আর এই জন্ম মৃত্যুর কবলে পড়তে হয় না অর্থাৎ তারপরে আছে এই বিদ্যাক্ষেত্র পরমাক্ষেত্র বলা হয়েছে পরমাক্ষেত্র প্লাস বিদ্যাক্ষেত্র এখান থেকে আর এখান থেকে নিচে অবিদ্যাক্ষেত্র এই সেই বিদ্যাক্ষেত্র বা শ্রীক্ষেত্র এই শ্রীক্ষেত্র বা বিদ্যাক্ষেত্রে যখন এখানে পৌঁছে পরমে সুদর্শন চক্র অর্থাৎ ব্রহ্মরন্দ্রকে বেদ করে যখন যোগী উপরে ওঠেন তখন তার আর কোটি কোটি জন্মের চক্রের ভেতরে পড়তে হয় না সম্পূর্ণ সম্পূর্ণরূপে মুক্ত হয় এই হচ্ছে দেহ আত্মিক দেহ এবং আত্মিক বোধের কথা সেখানে আমাদের ইন্দ্রদুম্ন অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় কিন্তু স্বয়ং আবার পরমেশ্বরের ভক্ত এই জন্য বলছে মালবরাজ ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণু ভক্ত ছিলেন তার দ্বারাই প্রতিষ্ঠিত হলো আবার এই জগন্নাথ মন্দিরে বর্তমান যে জগন্নাথ মন্দির যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন যদিও এর নির্মাণ পুনর্নির্মাণ যেটা এগারোশো বারো খ্রিস্টাব্দের পরের থেকে শুরু হয়েছিল এ নিয়ে ঐতিহাসিক অনেক বর্ণনা রয়েছে পদ্মপুরাণ অনুসারে এই পুরো ঘটনাটাই রয়েছে অনেক অনেক শাস্ত্রে এটা রয়েছে তা সেখানে আমাদের যে পৌরাণিক তত্ত্বের সঙ্গে সংমিশ্রিত করে নিজের দেহতত্ত্বের সঙ্গে এক আত্মিক বোধের সঙ্গে মিশে গিয়ে সেই পরমেশ্বর পরম জগন্নাথের সঙ্গে মিলিত হওয়া এই সেই কেন এই কথা বলছে এই জন্য রবি ঠাকুরের একটা কথা অনেকেই জানেন এটা উপমাও দেন বলছেন যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যে আমি আমি হাসছেন এই যে আমাদের বাহ্যিক অবস্থায় যে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রার রথ এখানে হাজারো মানুষের ভিড় আমি এটাকে উড়িয়েই দিচ্ছি না এখানে সত্যি জগন্নাথ পুরীতে যে অলৌকিক যে এক বিজ্ঞানের অনেক উপরের যে বিষয়বস্তু জগন্নাথ পুরীতে ঘটে সেটা সত্যি বিচারের অনেক ঊর্ধ্বের জিনিস যেখানে বিচার করে তার কুলকেনারা খুঁজেই পাওয়া যায় না তার অলৌকিক লীলা জগন্নাথ পুরীতে প্রকট ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের শরীর সেখানে পূজিত হচ্ছে ভগবান জগন্নাথকে দর্শন করা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরীরকে দর্শন করা তার অলৌকিক বর্ণ ঐতিহাসিকভাবে পৌরাণিকভাবে এবং বর্তমান আধুনিক সভ্যতার যুগে দাঁড়িয়ে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে এই জন্যে সেটার সম্পূর্ণ ব্যাখ্যাও এখন প্রয়োজন নেই আমাদের প্রত্যেকটা মনুষ্যের জীবনে সব থেকে মানবিকতার আত্মিকতার এই গুরুত্বটাকে বেশি দিতে হয় দিতে হয় এর কারণ হচ্ছে আমরা যখন দেহবোধের বোধের প্রবেশ করি এই দেহটাকে আমার বলে ফেলি এই দেহরূপী রথকে আমার বলে ফেলি তখন রথভাবে আমি দেবতা রথভাবে আমি দেবতা কর্মরূপী যখন চলছে রথ যখন কর্মরূপী রথ চলছে তখন এটাই কর্মটাকে আমি আমি কর্ম বলে ভাবি এবং এই দেহের সঙ্গে ইন্দ্রিয় সম্পৃক্ত হয়ে রয়েছে সেই ইন্দ্রিয়গুলি এক দেবতার স্বরূপ হিসেবে কাজ করছে তখন আমরা মনে করি এই ইন্দ্রগুলি ভাবে আমি দেবতা সবাই এই এক এক রকম ভাবে ভাবতে থাকে এই যখন আমরা পূজা অর্চনা করছি বিভিন্ন ফল ফুল বিভিন্ন উপকরণ দিচ্ছি আডম্বরতার সঙ্গে ভরে দিচ্ছি এটা পথের অর্থাৎ প্রণালী এই প্রণালী আবার ভাবছে বোধ আমি দেবতা আমরা ভেবে ফেলি এর দ্বারা ভগবানকে পাওয়া যাবে এই যে আমিত্ব বোধ এই যে দেহ বোধ এই যে রথ বোধ এই যে পথবোধ এই যে মূর্তিবোধ এর উপরে না গেলে তখন অন্তর্যামে কী ভাবেন তিনি হাসতে থাকেন এই হাস্যা হাস্য সম্পদের কথার বলা অর্থ হচ্ছে যে পরমাহাত্মা সঙ্গে আমরা লিন প্রাপ্ত হতে পারছি না রবি ঠাকুরের এই বিশেষ কবিতাটির ভেতর দিয়ে এক অদ্ভুত আত্মিকতার পরিচয় ফুটে উঠেছে তারই সুরে আমি এই যৌগিক তত্ত্বের কিছু নিয়ে আসার চেষ্টা করেছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে এই শ্রীক্ষেত্র এই দেহ কিন্তু পবিত্র জিনিস এই জন্য শ্রীক্ষেত্র শুধুই ক্ষেত্র নয় এই তমপুর এখানেও পরম প্রকাশের অর্থাৎ পরম জ্যোতির আবির্ভাব ঘটতে পারে তা আছে এখানেই তার প্রকাশ ঘটবে কিন্তু আমরা পৌরাণিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকে ব্রহ্মস্বরূপ পরমেশ্বর জগন্নাথ পুরীর সেই পরমেশ্বর জগন্নাথ দেবকে আমরা দর্শন করব এবং তার কাছে প্রার্থনা করব এখন এই জগন্নাথ দেবের যে রথযাত্রা এই রথযাত্রার উপলক্ষে তিনি যাত্রা করছেন গুন্ডিচা অর্থাৎ মাসির বাড়ির দিকে যাচ্ছেন এই মাসির বাড়ির দিকে যাচ্ছেন সেখানে সাত দিন থাকছেন এই সাত দিন থাকাটা এই গুন্ডিচার বাড়ি মাসির বাড়ি রামপ্রসাদের ভাষায় হচ্ছে মাকে বলছেন মা তুই আমার এই মাসির পাড়া পাঠালি কেন এই মাসির পাড়া এই টোটাল ভুবনকে বুঝেছেন এই বিদ্যা এই সৃজনশীলতা পরমাত্মা যখন ত্রিগুণে আসে ত্রিধা বিভক্ত হন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রজতম গুণ সৃষ্টি স্থিতি প্রলয়গুণ এই তিন গুণকে নিয়ে সমাশ্রিত হয়ে তিনি আবার প্রকট হচ্ছেন এই ভৌতিক জগতে অর্থাৎ সৃষ্টিকলা বিদ্যার ভেতরে এই জন্য তার যাত্রা শুরু হচ্ছে তিন গুণকে কেন্দ্রায়িত করে তিন গুণকে কেন্দ্রায়িত করে যাত্রা শুরু হচ্ছে সেখানে এই তিনগুণকে কেন্দ্রায়িত করে যাত্রা শুরু হলে এই তিন গুণ আবদ্ধ হচ্ছে তম আকারে অর্থাৎ মোলাধার চক্রের ভেতরে এটাকে জাগাতে হচ্ছে এই জাগালে তখন এই ত্রিগুণ আবার ব্যালেন্সের ভেতরে আসবে স্থূল সূক্ষ্ম কারণ এই ব্যালেন্সের ভেতরে আসবে অর্থাৎ সাত দিন বাদে এই সাত দিন বাদে অর্থাৎ এক একটা চক্রভেদ করে এই ষষ্ঠ চক্র এই সপ্তম চক্র যখন পৌঁছাচ্ছে তখন জগন্নাথ মন্দিরে মূল মন্দিরে এসে পৌঁছাচ্ছে তারপরের অনেক গল্প এই যে প্রক্রিয়াটার কথা রথযাত্রার যে অ্যাসেন্ট আর একটা ডিসেন্ট এই যে শুভ রথযাত্রা আর যখন ফেরেন তাকে উল্টো রথযাত্রা বলে এই উল্টোটাইও সে ডিসেন্ট অর্থাৎ জীব যখন পরমাত্মা জীবাত্মা আকারে নিম্নস্ত হন এখান থেকে যখন তিনি সাধন প্রক্রিয়ার দ্বারা সপ্তচক্র ভেদ করে কুলকুণ্ডলিনী শক্তিকে সঙ্গে নিয়ে যখন জাগ্রত হন চক্র ভেদ করে তখন এটাকে বলছে উল্টো গতি অর্থাৎ বিপরীত রথাতুর রাম এই উল্টো গতিতে এই জন্যে শ্রী রামের নাম উচ্চারিত হলো হয়েছিল মরা মরা বলে ঠাকুরামকৃষ্ণ বলছেন মহামানের ঈশ্বর রামনে জগৎ এই আগ ঈশ্বর তারপরে জগৎ এই জন্যে রাম রাম এই রামটাকে উল্টে দিতে হয়েছিল মরা এ ঠিক গুলকুণ্ডলির শক্তির সাধনার প্রক্রিয়া এই ক্ষেত্রেই মরা শব্দটা উচ্চারিত হয়েছিল এটা ছিল মহামন্ত্র বীজ মন্ত্র যাই হোক এই প্রক্রিয়াতেই আমাদের দেহরূপী রথকে আবার সাধন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে অর্থাৎ উল্টো রথ প্রক্রিয়াতে যাত্রা করে আবার পরমাত্মার সঙ্গে আমাদের লীন হতে হয় আমাদের আসল স্বরূপ বামন স্বরূপ জগন্নাথকে দর্শন করতে হয় এই দেহ রথে উপর অধিষ্ঠিত সেই পরম পিতাকে এইখানে তাহলে তিনি কেমন সেই জগন্নাথ বললেন সেই জগন্নাথকে যখন তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন ভেতরে রেখে ভগবান বিশ্বকর মহারূপে তিনি বলেছিলেন যে এটাকে আমি তৈরি করব এখানে এই একুশ দিনের ভেতরে যেন কেউ আমাকে আঘাত না করে এই দরজা না কেউ খোলে কিন্তু গুন্ডিচা দেবী অর্থাৎ রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী এটা খুলে ফেলেছিলেন ফলশ্রুতিতে তিনি অর্থাৎ ভগবান পরমেশ্বর তিনি অসম্পূর্ণ দিকে কাজ রেখে চলে যান কিন্তু ভগবান পরবর্তীতে তাকে স্বপ্নাদেশ দেন এবং স্বপ্ন দর্শন দিয়ে বলেছিলেন যে না এটা আমার ইচ্ছাতেই হয়েছে আমি এই এইরূপেই পূজিত হব এই যে পৌরাণিক তত্ত্বের ভেতর দিয়ে ভগবান জগন্নাথকে নিজেকে ফুটিয়ে তুলেছেন অর্চন পরম ব্রহ্ম নিষ্ক্রিয় নির্গুণ পরম ব্রহ্ম গুণের অনেক অতীত এই গুণের অতীত সত্তাটা যিনি যিনি শেপলেজ শেপলেজ তিনি আছেন এক্সিস্ট্যান্স আছে কিন্তু আকার বিন অর্থাৎ অনন্ততার স্বরূপ হাত পা কিছুই নেই কিছু না থাকলেও তিনি সব কিছু শুনতে পান সব কিছু দেখতে পান তিনি চলমান মহাস্থিতির জগতে তিনি পরম প্রবাহমান এবং পরম গতিশীল আবার তিনিই স্থিতি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ সেই রূপে তিনি পূজিত হচ্ছেন অর্থাৎ এই যে পরম ব্রহ্মের যে প্রতিগ্রহ উপাসনা থেকে আস্তে 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 অহম গ্রহ উপাসনার দিকে চলে যাচ্ছে প্রথমে চতুর্ভুজ দশভুজ অনেক ভুজ আমরা পাচ্ছি অনেক মস্তক পাচ্ছি এখান থেকে এই প্রক্রিয়া হারাতে 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 কোথায় চলে যাচ্ছে জগন্নাথের রূপ গ্রহণ করছে যেখানে হাত পা কিছুই নেই একটা পর্যায়ে জগন্নাথের এই সনাতন ধর্মের অহংগ্র উপোসনার রাস্তা ধরে এই প্রণালী ধরে যখন আমরা যেতে থাকি তখন দেখতে পাই যে আস্তে আস্তে শালগ্রামে পরিণত হচ্ছে এই শালগ্রাম শিলা একটা বিন্দুর প্রতীক শালগ্রাম শিলার সম্পূর্ণ নিরাকারের প্রতীক এই ভগবান আমাদের সনাতনদের ভেতরে সনাতন ধর্মের ভেতরে এই নির্গুণে প্রবেশ করছেন শালগ্রাম রূপ ধরে আরও যখন সুখাতি সূক্ষ্ম অবস্থায় সাধক প্রবেশ করছে তখন এই শালগ্রাম শিলা লয়প্রাপ্ত হচ্ছে যেখানে লিঙ্গ রূপে প্রকট হচ্ছেন এই লিঙ্গ যাতে সব কিছু লয়প্রাপ্ত হয় এই লিঙ্গ এবং এই শালগ্রাম শিলার সম্পূর্ণ পারস্পরিক এবং এক অভিন্ন সত্তা এই জন্য হরি এবং হর অভিন্ন এই জন্য তন্ত্র সাধনায় তন্ত্র সাধনায় তন্ত্র সাধনার ক্ষেত্রে তান্ত্রিক মতে ভগবান যে জগন্নাথ রয়েছেন সেই জগন্নাথকে বিমলা দেবীর ভৈরব বলা হয়েছে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পুরাণ বিভিন্ন কবজিকা তন্ত্রশাস্ত্র অনুসারে বিভিন্ন জায়গায় এটা বলা আছে সেখানে এই দেবী হচ্ছে একান্ন পীঠের একটা শক্তিপীঠ একান্ন পীঠের একটা শক্তিপীঠ বিয়াল্লিশটি সিদ্ধিধামের ভেতরে একটা সিদ্ধিধাম যেখানে সাধনা করলে সিদ্ধিপ্রাপ্ত হয় যেখানে এই বিমলাদেবীকে দেবীকে ভগবান জগন্নাথ প্রসাদ যখন বিমলা দেবী গ্রহণ করেন তখন সেটা মহাপ্রসাদে তৈরি হয় এবং বিমলা দেবীকে পূজা করেই তখন জগন্নাথ দেবের পূজা আরম্ভ হয় এই জন্যে এই জগন্নাথ দেবের সঙ্গে যে বিমলাদেবীর দেবীর যে সম্পর্ক তন্ত্রশাস্ত্র অনুসারে এই জগন্নাথ দেবী হচ্ছে ভৈরব কিন্তু এই একান্ন পীঠের ভেতরে সমস্ত জায়গায় যত ভৈরব আছে সেটা ভগবান শিবশঙ্করের অবতার স্বরূপ কিন্তু এখানেই একমাত্র জগন্নাথই রয়েছেন বিমলাদেবীর ভৈরব রূপে সুতরাং এই জগন্নাথ দেবী শিবশঙ্কর রূপেই ভৈরব রূপেই পূজিত এটা তন্ত্রশাস্ত্র অনুসারে তান্ত্রিকরা এটা স্বীকার করেন এবং এটাকে মানেন সেই সূত্রে এই জগন্নাথ অর্থাৎ হরি এবং হর এটা সম্পূর্ণ অভিন্ন রূপ ধারণ করেছেন শালগ্রাম শিলা এবং লিঙ্গ অবস্থার ভেতরে এই জন্যে লয়ম ইয়াতি ইতি লিঙ্গম যেখানে সবকিছু কিছু প্রাপ্ত হয় তার নাম লিঙ্গম এই তত্ত্ব এই সেই জগন্নাথের সেই পূর্ণ লিঙ্গতত্ত্বের পূর্ণ অভাবের যে স্বরূপ সেই স্বরূপ একটা এক অদ্ভুত প্রক্রিয়াতে নিজেকে তুলে ধরেছেন কিছু না থাকলেও তিনি সব কিছু করতে পারেন চলতে পারেন বলতে পারেন দেখতে পারেন ভগবান সনাতন ধর্মের যে রূপে পূজিত হয়েছেন সেটা বেদ বেদান্ত অনুসারে জগন্নাথের মূর্তি হচ্ছে সম্পূর্ণ এক প্রকট উদাহরণ জয় জগন্নাথ কারিয়া বলভদ্র সুভদ্রা মাহারানী জয় জগন্নাথ